জেনা যাজীপুর রোডর জনের সচেতন নাগরিক এডিকার বাসিন্দা ব্যাস সরোবর যে মেলা চেয়ারম্যান যে মনোমুখী ভাবে করছেন সেটা সহরের অসন্তোষ প্রকাশ পাচ্ছি তা বিষয়ে টিকি কম কে ব্যাস সরোবর এক ঐতিহাসিক ব্যাসনগর সহরের এক পরম্পরা এখন আবাহন কাল মানুষ হয়ে আসুছি বিগত দিন মানুষের যেভাবে ভাবে হোলা এবর্ষ কিছু সহরের মুষ্টিময় লোক সহরের অহিতকারী লোক এখন এনজিটি আল দিয়ে বন্ধ করাইবা চাহুলে যা হো পৌর প্রশাসন তরফ পৌর প্রশাসন তো কিছু করেনি যা ইয়ে মিলিত ক্রিয়ানুষ্ঠান কমিটি পক্ষ ক্রিয়ানুষ্ঠান তরফ যেতবে জোরদার দাবি নিয়ে এডিএম পাখে দিয়া সেতরে আমি সামিল লু পরবর্তী মুহূর্তে তাকে ব্যাসনগর পৌর প্রশাসন তৎপরতা দেখাই এ মেলাকে আয়োজন করে খুব কম সময় ভিতরে মেলাকে আয়োজন করে তাঁকর বহুত ত্রুটি পরিলক্ষিত হয়েছি যেটা কি গণদৌড় কলে তার ঠিক ভাবে কার্যক্রমটা হাতকু নিয়ে সত প্রতিশত ফলপ্রদ হয়ে পারলে না সহরের যে জায়গা মানে গেট সব তৈরি হুয়ে বোর্ডিং সব লাগে দীর্ঘদিন আগর তাকে প্রচার প্রসার করা যায় সেসব ক্ষেত্রে মধ্য পছাই যাই যা ফলে মেলা তার জায়গা ঠার অন্যত্র জায়গা ঘুঁচি যাই এবং লোকঙ্ কতরে ঠিক ভাবে বার্তা ন পৌঁছি থার মেলার বর্তমানে যে পরিমাণের দোকান বজার স্টল লোক জনসমাগম হওয়া কথা সে পরিলক্ষিত হেউ না বিশেষ করে এ ব্যাসনগর মহোৎসব কলিঙ্গনগর মহোৎসব বর্তমানে এত সুন্দর ভাবে এটি আয়োজন করা হয়েছে সুকিন্দারে এটি ব্যাসনগর মহোৎসবর প্রভাব পড়ু না লোকঙ্ উপরে কলিঙ্গনগর মহোৎসব এক বুড়াই যাই বর্তমান তাঁকর যে হিসাবে গণদৌড় করাগলা মন্ত্রী এমএলএ মানে যাই সভার যেভাবে ভাবে কহিলেন এটি তা কিছু পরিলক্ষিত হল না যা হোক পরিশেষে জনসাধারণ নিবেদন করি সমস্ত মেলাকে আসন্তু উপভোগ করতে।